ভোটারর হারিত মহিলা মানেই বিজেপির আজছে দিন। মহিলাইহে তরিব বিজেপিক, কিয় মহিলা ভোটারকহে টার্গেট বিজেপির, কিয় অরুণোদয় হিতাধিকারী বৃদ্ধির লক্ষ্য মুখ্যমন্ত্রী হিমন্তর। বিধানসভার নির্বাচনত বিজেপির অপ্রত্যাশিত জয়ের পিছত উৎফুল্লিত বিজেপির নেতৃত্ব অধিক আশাবাদী হয়ে পড়েছে। বিজেপিয়ে বিগত বিধানসভার নির্বাচনের পর এটা কথা উপলব্ধি করেছে যে মহিলাসকলেই তেওঁলোকৰ শেষ ভরসা। বিশেষকৈ মধ্যপ্রদেশের নির্বাচনে বিশেষভাবে মহিলাসকলে যে জয়ী করাও বুলিলেই কোনো দলক জয়ী করাব পাৰে সেয়া নিশ্চিত হয়ে পড়েছে। বর্তমান ভোটদানের প্রক্রিয়ালৈ লক্ষ্য করিলে দেখা যায় 2024 চনত দেশত প্রায় 68 কোটি লোকে ভোটদান করব, ইয়াৰে 49% হব মহিলা। এস বি আইর অর্থনৈতিক গবেষণা বিভাগের তথ্য অনুসরি 2029 চনের ভিতর দেশত যথেষ্ট সংখ্যক মহিলা ভোটারর সংখ্যা বৃদ্ধি পাব। সেই একটা গবেষণা মতে 2049 চনত মহিলা ভোটারর সংখ্যা 55% হওয়ার বিপরীতে পুরুষ ভোটারর সংখ্যা হবগৈ 45%। অর্থনৈতিক গবেষণা বিভাগের তথ্য অনুসরি 2014 চনত ভোটারর সংখ্যা 55 কোটি হয়েছিলগৈ। ইয়ার পূর্বর নির্বাচনত ভোটারর সংখ্যা আছিল 13.7 কোটি। এই বর্ধিত 55 কোটির 26 কোটিয়ে আছিল মহিলা ভোটার। 1962 চনের পর 2009 চনের সময়সত ভোটার বৃদ্ধির হার 5.5 গুণতকৈ অধিক। মহিলার ক্ষেত্রত এই বৃদ্ধির হার আছিল 5.8 গুণ আর পুরুষের ক্ষেত্রত এই বৃদ্ধির হার আছিল 5.2 গুণ। 2019 চনত ভোটারর সংখ্যা আছিল 62 কোটি আর ইয়ারে 30 কোটিয়ে আছিল মহিলা ভোটার। 2024 চনের লোকসভার নির্বাচনত মোট ভোটার 68 কোটিলৈ বৃদ্ধি পোৱাৰ সম্ভাবনা আছে, ইয়াৰে মহিলা ভোটার 33 কোটি অর্থাৎ ভোটর 49%। এইদরে আগবাড়ি গৈ থাকিলে 2029 চনত এই ভোটারর সংখ্যা 73 কোটির ঘর স্পর্শ করিব, ইয়াৰে মহিলা ভোটারর সংখ্যা 37 কোটি হওয়ার বিপরীতে পুরুষ ভোটারর সংখ্যা 37 কোটি হওয়ার সম্ভাবনা আছে। তদুপরি মহিলা সংরক্ষণ বিধেয়কখন যদি সঠিক ধরনে বলবৎ হয় তেন্তে মহিলার ভোটদানের হার বৃদ্ধি পোৱাৰ লগতে সমগ্র নির্বাচনী প্রক্রিয়াতেই মহিলার অংশগ্রহণ বৃদ্ধি পাব। মধ্যপ্রদেশের লাডলি বেহনা যোজনায় রাজ্যখনের 21-60 বছর বয়সের মহিলাক আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াত সহায় করেছে এই যোজনার জড়িয়ে। স্বাস্থ্য আর সুষম খাদ্য ক্রয় করার ক্ষেত্রতো মহিলাসকলক সহায় করেছে। গবেষণার রিপোর্ট অনুসরি লাডলি বেহনা যোজনায় মহিলার সবলীকরণত সহায় করেছে। অসমতো বর্তমানের বিজেপি সরকারে প্রায় 27 লাখ মহিলাক অরুণোদয় হিতাধিকারী তালিকাত অন্তর্ভুক্ত করেছে। অরুণোদয় হিতাধিকারী পুনর্বৃদ্ধির সিদ্ধান্ত লৈছে অসম সরকারে। এই আসনির জড়িয়ে প্রতিমাহে 1250 টাকাকৈ মহিলার একাউন্টত জমা হয়। এইদরেই অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও টার্গেট করে লৈছে মহিলাসকলক। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।